আমি অনির্বাণের কাছে যাই। অনির্বাণ বাবু, তাহলে কি এটাই আপনাদের সব থেকে বড় সমস্যা? মানে এই যে আপনারা ফেল করছেন বা ফেল করলেন বলে মনে হচ্ছে আজকের দিন অন্তত দেখি, তার অসঙ্গতে পরে আগে অনির্বাণ বলে নিন, এটা কি আপনাদের সমস্যা? মানে চেনা খেলোয়াড় খেলতে নেমে গেছে উল্টো দিকে হঠাৎ করে, না সমস্যা কিনা জানি না, আমার একটা অবজারভেশন রয়েছে। আজকে টেবিলে দেখছি তিনজন তৃণমূল, দুজন সিপিএম, একজন বিজেপি আর একজন সাংবাদিক। এটা যদি ইন্ডিকেটিভ হয়ে থাকে তাহলে আজকে আমি আপনাকে রাধামোহন বাবুকে দেখতে পাচ্ছি না, সেটা যে যার যেটা যে যার মতো করে বুঝে নিই। আপনাকে তৃণমূলে রেখেছে, যাই হোক, আটটা যে আসনের কথা হচ্ছে, আটটি আসনের লোকসভা 2019 যা ফল ছিল তার নিরিখে বিধানসভা 2021 যখন শুভেন্দুবাবু বিজেপির নেতা হয়ে গেছেন, তাদের হয়ে ভোট করানোর দায়িত্ব তিনি পেয়ে গেছেন, 2019 যে জঙ্গলমহল স্পেসিফিকভাবে যদি আমি ধরি, যেখানে বিজেপির অবশ্যই ফল খুব ভালো হয়েছিল, যেটা শুভেন্দুবাবু হাতের তালুর মতো চেনেন, সেট ওয়ান সেট টু তখনও তো জানতেন, এমন তো নয় এখন জেনেছেন। 2021 রেজাল্টটা দেখবেন যে অ্যাসেম্বলি ইলেকশনে ওই সেট ওয়ান সেট টু করতে করতে পুরো সেটটাই একেবারে সিক্স লাভে হেরে গেছেন। হ্যাঁ, যার ফলে ওই কত কিছু জানেন, দুপুরে বসে আড়মোড়া ভাঙছেন, কেন ভাঙছেন, আপনাদের মতো করে আপনারা ইনফারেন্স ড্র করতে পারেন। আমার ধারণা 2021 বিধানসভার যে রেজাল্ট হয়েছিল তার লোকসভায় যে প্রজেকশন হওয়ার কথা এক্ষেত্রেও সেরকমই হতে চলেছে। 8-0 তো দূরের কথা, তারা নিজেরা একটি দুটি আসন যদি বাঁচাতে পারেন শুভেন্দুবাবু নিজের বাড়ি ছাড়া, সেটাই অনেক হবে। মানে আপনি এই আড়মোড়ার অন্য কোনো অর্থ খুঁজে পাচ্ছেন? বেশ, আমি শঙ্কুতে পান্ডার কাছে আসবো। শঙ্কুতে অনেকক্ষণ ধরে বলবার জন্য উসকুস করছেন, কিন্তু আমি যেটা বল শুনতে চাই সেটা বলবেন তো, মানে সেগুলো বলবেন তো। কলকপ, মানে কলকপ যেটা কি যেটা বলছিলেন কলদান, তাই সব জানেন ভিতর থেকে কোথায় কি নাড়তে হবে? না না অনির্বাণবাবু, রিপাবলিক বাংলা প্রথম জঙ্গলমহলে ইলেকশনকে টার্গেট করে অ্যাকচুয়াল ফ্যাক্টকে প্রথম আপনারা হচ্ছে অ্যাড্রেস করেছিলেন। আমি সেটা শুরু করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভাষণ থেকে, যেদিন উনি স্পষ্ট করে বলেছিলেন ছত্রদত্ত তৃণমূল করত, এইটা হচ্ছে ফার্স্ট কমিউনিকেশন। এই কমিউনিকেশন মমতা বন্দ্যোপাধ্যায় কাদের দিয়েছিলেন? কারণ আপনাকে মনে রাখতে হবে, কলতান যাকে এই সব বোমাগুলি বন্দুক দিয়ে বলছে বলবার চেষ্টা করছে, আমি জানি শুভেন্দু অধিকারী সাংগঠনিক লেভেলে কি লেভেলের লড়াই একসময় এই যে পুরো জঙ্গলমহল জুড়ে করেছেন, উনি করেছেন নন্দীগ্রাম, উনি এরপর করেছেন পশ্চিম মেদিনীপুরের নেতাই, এবং প্রতিদিন আমি বলছি সকালবেলা শুভেন্দু অধিকারীর দিন শুরু হতো জঙ্গলমহলে, আমাদের কর্মীদের ডেড বডি পড়তো, সেই ডেড বডি উনি নিয়ে কলকাতা পর্যন্ত আসতেন, তাদের বাড়িতে যেতেন, একের পর এক কাজ করতেন। দেখুন এই যে বলে আপনাদের কর্মীরা খুন হলেন কবে? শুভেন্দু অধিকারী যে সময় যে দল করতেন সেই সময় আমিও তো ওনার সাথে দল করতাম, সেই সময় বহু কর্মী আমাদের রাজনৈতিক সহযোগী তারা ছিলেন, তারা খুন হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন, একটা পলিটিক্যাল কমিউনিকেশন দিলেন। কি পলিটিক্যাল কমিউনিকেশন? না, ভারতীয় জনতা পার্টির সাথে নীতিগত লড়াই হচ্ছে লেফটিস্টদের, আর তার থেকেও বেশি লড়াই যারা হচ্ছেন নক্সালিস্ট এবং আরবান নক্সালিস্ট এবং অ্যাগ্রেসিভ বামপন্থাকে ফলো করেন। এই জঙ্গলমহল চত্বরে তাদের এখনো সুপ্ত অবস্থান রয়েছে, সেই অবস্থানকে অ্যাড্রেস করার জন্য উনি সরাসরি ছত্রধর আমাদের সাথে ছিল, আছে এবং থাকবে। আমি ঠিক এই লড়াইটার জায়গায় আপনাকে বলতে যাচ্ছি, যে অভিযোগ ধরুন বাঁকা হাসিতে কলতান বোঝানোর চেষ্টা করেছিল সেই হাসিকে অ্যাড্রেস করেই বলছি, সেদিনও শুভেন্দু অধিকারী জনগণের লোককে নিয়ে কাজ করেছেন, জনগণের মানুষকে নিয়ে এবং মাওবাদীদের বিরুদ্ধে, আজকেও তিনি সেই স্ট্যান্ড বদলাননি, তিনি সেই বিরোধিতার জায়গা থেকেই লড়াই করেছেন। ফলে সাধারণ আদিবাসী মূলবাসী মানুষ এবং জঙ্গলমহলের মানুষদের সাথে তার যে নিবিড় যোগাযোগ, সেই যোগাযোগ হচ্ছে কলকাতার সফিস্টিকেটেড নেতাদের নেই, আর নেই বলে নন্দীগ্রামে ওই রেজাল্ট হয়েছিল, তাহলে তো যে পরিমাণ ক্ষমতা উনি প্রয়োগ করেছিলেন উনি জিততে পারতেন। ফলে সেই টেকনিক্যাল টিটবিটসের উপর ভিত্তি করেই উনি আড়মোড়া ভাঙছেন, কারণ উনি 12 মাস হচ্ছে পড়াশুনো করেন, একদিনের হচ্ছে পরীক্ষায় নামতে জানেনি। আমি অনির্বাণের কাছে যাই। অনির্বাণ বাবু, তাহলে কি এটাই আপনাদের সব থেকে বড় সমস্যা? মানে এই যে আপনারা ফেল করছেন বা ফেল করলেন বলে মনে হচ্ছে আজকের দিন অন্তত দেখি, তার অসঙ্গতে পরে আগে অনির্বাণ বলে নিন, এটা কি আপনাদের সমস্যা? মানে চেনা খেলোয়াড় খেলতে নেমে গেছে উল্টো দিকে হঠাৎ করে, না সমস্যা কিনা জানি না, আমার একটা অবজারভেশন রয়েছে। আজকে টেবিলে দেখছি তিনজন তৃণমূল, দুজন সিপিএম, একজন বিজেপি আর একজন সাংবাদিক। এটা যদি ইন্ডিকেটিভ হয়ে থাকে তাহলে আজকে আমি আপনাকে রাধামোহন বাবুকে দেখতে পাচ্ছি না, সেটা যে যার আইনজকে যেটা যে যার মতো করে বুঝে নিই, আপনাকে তৃণমূলে রেখেছে, যাই হোক,
আটটা যে আসনের কথা হচ্ছে, এই আটটি আসনের লোকসভা 2019 যা ফল ছিল তার নিরিখে বিধানসভা 2021 সাল যখন শুভেন্দুবাবু বিজেপির নেতা হয়ে গেছেন, তাদের হয়ে ভোট করানোর দায়িত্বও তিনি পেয়ে গেছেন, 2019 যে জঙ্গলমহল স্পেসিফিকভাবে যদি আমি ধরি, যেখানে বিজেপির অবশ্যই ফল খুব ভালো হয়েছিল, যেটা শুভেন্দুবাবু হাতের তালুর মতো চেনেন, সেট ওয়ান সেট টু তখনও তো জানতেন, এমন তো নয় এখন জেনেছেন। 2021 রেজাল্টটা দেখবেন যে অ্যাসেম্বলি ইলেকশনে ওই সেট ওয়ান সেট টু করতে করতে পুরো সেটটাই একেবারে সিক্স লাভে হেরে গেছেন। হ্যাঁ, যার ফলে ওই কত কিছু জানেন, দুপুরে বসে আড়মোড়া ভাঙছেন, কেন ভাঙছেন, আপনাদের মতো করে আপনারা ইনফারেন্স ড্র করতে পারেন। আমার ধারণা 2021 বিধানসভার যে রেজাল্ট হয়েছিল তার লোকসভায় যে প্রজেকশন হওয়ার কথা এক্ষেত্রেও সেরকমই হতে চলেছে। 8-0 তো দূরের কথা, তারা নিজেরা একটি দুটি আসন যদি বাঁচাতে পারেন শুভেন্দুবাবু নিজের বাড়ি ছাড়া, সেটাই অনেক হবে। মানে আপনি এই আড়মোড়ার অন্য কোনো অর্থ খুঁজে পাচ্ছেন? বেশ, আমি শঙ্কুদেব পাণ্ডার কাছে আসবো। শঙ্কুদেব অনেকক্ষণ ধরে বলবার জন্য উসকুস করছেন, কিন্তু আমি যেটা বল শুনতে চাই সেটা বলবেন তো, মানে সেগুলো বলবেন তো। কলকপ মানে কলকপ যেটা কি, যেটা বলছিলেন কলতান, তাই সব জানেন ভিতর থেকে কোথায় কি নাড়তে হবে? না না, অনির্বাণবাবু, রিপাবলিক বাংলা প্রথম জঙ্গলমহলে ইলেকশনকে টার্গেট করে অ্যাকচুয়াল ফ্যাক্টকে প্রথম আপনারা হচ্ছে অ্যাড্রেস করেছিলেন। আমি সেটা শুরু করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভাষণ থেকে, যেদিন উনি স্পষ্ট করে বলেছিলেন ছত্রদত্ত তৃণমূল করত, এইটা হচ্ছে ফার্স্ট কমিউনিকেশন। এই কমিউনিকেশন মমতা বন্দ্যোপাধ্যায় কাদের দিয়েছিলেন? কারণ আপনাকে মনে রাখতে হবে, কলতান যাকে এই সব বোমাগুলি বন্দুক দিয়ে বলছে বলবার চেষ্টা করছে, আমি জানি শুভেন্দু অধিকারী সাংগঠনিক লেভেলে কি লেভেলের লড়াই একসময় এই যে পুরো জঙ্গলমহল জুড়ে করেছেন, উনি করেছেন নন্দীগ্রাম, উনি এরপর করেছেন পশ্চিম মেদিনীপুরের নেতাই, এবং প্রতিদিন আমি বলছি সকালবেলা শুভেন্দু অধিকারীর দিন শুরু হতো জঙ্গলমহলে, আমাদের কর্মীদের ডেড বডি পড়তো, সেই ডেড বডি উনি নিয়ে কলকাতা পর্যন্ত আসতেন, তাদের বাড়িতে যেতেন, একের পর এক কাজ করতেন। দেখুন, এই যে বলে আপনাদের কর্মীরা খুন হলেন কবে? শুভেন্দু অধিকারী যে সময় যে দল করতেন সেই সময় আমিও তো ওনার সাথে দল করতাম, সেই সময় বহু কর্মী আমাদের রাজনৈতিক সহযোগী তারা ছিলেন, তারা খুন হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন, একটা পলিটিক্যাল কমিউনিকেশন দিলেন। কি পলিটিক্যাল কমিউনিকেশন? না, ভারতীয় জনতা পার্টির সাথে নীতিগত লড়াই হচ্ছে লেফটিস্টদের, আর তার থেকেও বেশি লড়াই যারা হচ্ছেন নক্সালিস্ট এবং আরবান নক্সালিস্ট এবং অ্যাগ্রেসিভ বামপন্থাকে ফলো করেন। এই জঙ্গলমহল চত্বরে তাদের এখনো সুপ্ত অবস্থান রয়েছে, সেই অবস্থানকে অ্যাড্রেস করার জন্য উনি সরাসরি ছত্রধর আমাদের সাথে ছিল, আছে এবং থাকবে। আমি ঠিক এই লড়াইটার জায়গায় আপনাকে বলতে যাচ্ছি, যে অভিযোগ ধরুন বাঁকা হাসিতে কলতান বোঝানোর চেষ্টা করেছিল সেই হাসিকে অ্যাড্রেস করেই বলছি, সেদিনও শুভে অধিকারী জনগণের লোককে নিয়ে কাজ করেছেন, জনগণের মানুষকে নিয়ে এবং মাওবাদীদের বিরুদ্ধে। আজকেও তিনি সেই স্ট্যান্ড বদলাননি, তিনি সেই বিরোধিতার জায়গা থেকেই লড়াই করেছেন। ফলে সাধারণ আদিবাসী মূলবাসী মানুষ এবং জঙ্গলমহলের মানুষদের সাথে তার যে নিবিড় যোগাযোগ, সেই যোগাযোগ হচ্ছে কলকাতার সফিস্টিকেটেড নেতাদের নেই, আর নেই বলে নন্দীগ্রামে ওই রেজাল্ট হয়েছিল। তাহলে তো যে পরিমাণ ক্ষমতা উনি প্রয়োগ করেছিলেন উনি জিততে পারতেন, ফলে সেই টেকনিক্যাল টিটবিটস এর উপর ভিত্তি করেই উনি আড়মোড়া ভাঙছেন, কারণ উনি 12 মাস হচ্ছে পড়াশোনা করেন, একদিনের হচ্ছে পরীক্ষায় নামতে যাননি। বিমানবাবু আপনি